হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে দুর্যোগের সাথে বসবাস সাধারণত দেখে গেছে প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে সেই দুর্যোগের সাথে আমরা কন্টিনিউসলি দেখে গেছে বসবাস করতেছি প্রাকৃতিক দুর্যোগ সাধারণত সেগুলো মানুষ সৃষ্টি করে না প্রকৃতি নিজে নিজেই সেগুলো সৃষ্টি করে তবে সেগুলোর পিছনে মানুষ দায়ী ওকে তো মানুষের যে প্রাকৃতিক দুর্যোগ করে তবে সেই দুর্যোগ আমরা প্রতিকার করতে পারবো বাট আমরা সেটাকে কি করতে পারি একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম একটা দুর্যোগ হচ্ছে বন্যা ওকে তো আজকে আমরা সেই বন্যা নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটের আলোকে বলতে হয় যে বিগত যে বছরগুলো ছিল সেই বিগত বছরগুলোর ক্ষেত্রে প্রলয়নকারী যে বন্যা ছিল সে বন্যার অবস্থা কেমন ছিল বাংলাদেশে আহ অন্যান্য দেশের মতো দেখে গেছে বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ এবং এদেশে বন্যা হওয়াটাই স্বাভাবিক এবং বন্যা হলে দেখে গেছে আমাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের বা উন্নতি হয় সেখানে পলি জমা হয় কিন্তু এই বন্যা একটা সময় দেখা গেছে যে এতটাই প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে সেই বন্যাটা কি করে মানব জীবন সহ আমাদের যে আনুষঙ্গিক যে অবস্থা রয়েছে বা ব্যবস্থাপনা রয়েছে সেইখানে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে তো বাংলাদেশের কিছু অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলো বন্যাপ্রবণ অঞ্চল এবং সেখানে প্রতিনিয়তি বন্যা হচ্ছে তো সেই বন্যাপ্রবণ অঞ্চল যেগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আমরা কি করতে পারি বন্যা মোকাবেলা ব্যবস্থা করতে পারি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং বেসিক্যালি যে বন্যাটা হবে আমরা সেখানে যারা বিশেষ যে গেছে তারা একটু দরিদ্র ফ্যামিলি আমরা সেই জায়গাগুলাতে কি করতে পারি তাদের জন্য ত্রাণ বিতরণ করতে পারি তো আজকে আমরা সেই বন্যা সম্বন্ধে জানবো ওকে তো বাংলাদেশের বন্যার যে প্রেক্ষাপট রয়েছে আমরা একটু বাংলাদেশের বন্যার প্রেক্ষাপট সম্বন্ধে একটু জেনে নেই আমি তোমাকে কিছু সাল উল্লেখ করব যে সালগুলোতে বাংলাদেশের ভয়াবহ বন্যা হয়েছিল এবং সেই সালগুলোতে দেখে গেছে মানে এতটাই দুর্ভোগ দেখা দিয়েছিল মানুষের যে মানুষ একটা সময় দেখে গেছে দুর্ভিক্ষ পর্যন্ত দেখা দিয়েছে বন্যার ফলে ঠিক আছে তো বাংলাদেশের যে বন্যার কিছু রিজন থাকে সেই রিজনগুলো আলোচনা করা হবে এবং বিগত বছরগুলাতে কোন কোন সালগুলোতে বন্যা হয়েছিল আমরা এটি সেই সম্বন্ধে জেনে নিই ঠিক আছে তো আমি তোমাদের জন্য সালগুলো লিখে দিয়েছি দেখো উনিশশো দেখো এই সালগুলোতে ছিল তোমার প্রলয়নকারী বন্যা হয়েছিল উনিশশো চুয়াত্তর উনিশশো সাতাশি উনিশশো আটাশি উনিশশো নব্বই উনিশশো পঁচানব্বই এবং দুই হাজার চার এবং সাত ঠিক আছে তো এই সালগুলোতে হচ্ছে বাংলাদেশের বন্যা হয় তো আগেও বন্যা হতো বাট বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে এই বন্যাটা একটু ঘন ঘন হচ্ছে কয়েক বছর পরপরই দেখা গেছে এক বছরের মধ্যে এক বছর বা দুই বছর পরপরই বন্যাটা দেখা দিচ্ছে তো এটা প্রলয়ঙ্কারী কখন বলা হবে সাধারণত দেখে গেছে আমাদের যে ভূমি রয়েছে এই ভূমির বা যেখানে আমরা বসবাস করি ঠিক আছে সেই ভূমির স্তর যদি উপরে উঠে যায় তখনই সেটাকে প্রলয়নকারী বলা হয় বন্যাটা যদি রাস্তাঘাট বা এই পর্যন্ত থাকে সেটা যদি বাসা বাড়ি পর্যন্ত না ওঠে তাহলে সেটা অতটা অতটা প্রলয়নকারী হয় না বাট এটা যদি বাসা বাড়ির মধ্যে প্রবেশ করে এবং বন্যার পানিটা যদি দেখে গেছে কিছু জায়গাগুলাতে তুমি খেয়াল করবা যে পত্রিকা আমরা দেখি যে একদম বাড়ির উপর পর্যন্ত পানি উঠে গেছে ঠিক আছে তো সেখানে যারা মানুষ বসবাস করতেছে তাদের কতটা প্রবলেম হয় এবং রিসেন্টলি কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে বিশেষ করে সিরাজগঞ্জ কুষ্টিয়া এই অঞ্চলগুলাতে সেখানে মানে বন্যার পানিটা এতটাই বেশি যে গ্রাম অঞ্চল পর্যন্ত দেখা যাচ্ছে না সেখানে গাছপালাও পানির নিচে তলিয়ে যাচ্ছে তো এই বন্যার প্রেক্ষাপটের মধ্যে সবচেয়ে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে কত সালে উনিশশো সালে এই উনিশশো সালে যে বন্যাটা হয়েছিল আওয়ামী মিশনে অবাক হওয়া যে বন্যাটা এতটাই পরিমাণে খারাপ রূপ ধারণ করে যেখানে মানুষ না খেয়ে দুর্ভিক্ষের একটা আচরণ সেখানে সৃষ্টি হয়েছিল এবং মানুষজন দেখে গেছে খাবার দাবার সংকট দেখা দেয় আর খাদ্য ঘাটতিটা এতটাই পরিমাণে সেখানে ছিল যার ফলে দেখে গেছে উনিশশো সালে সে সালটা ছিল দুর্ভিক্ষের সাল এবং রিজেন্টে ছিল বন্যা ওকে তো এই বন্যার ফলেই কিন্তু সেখানে খাদ্য ঘাটতি দেখা দেয় এবং খাদ্য ঘাটতির ফলেই বাংলাদেশে একটা সময় উনিশশো সালে দুর্ভিক্ষ দেখা দেয় ঠিক আছে তো এইগুলা ছাড়াও আদার্স যে শালগুলো রয়েছে সেই শালগুলোও ছিল প্রলয়ঙ্করী বন্যা এবং সেখানে মানব সম্পদ সহ আমাদের যে গৃহস্থলি পশু রয়েছে ঠিক আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল অ্যাকচুয়ালি বন্যা কেন হয় বা বন্যার কারণটা কি ঠিক আছে তো কিছু প্রাকৃতিক রিজন থাকে যে রিজনগুলোর কারণে বন্যা কি হয় থাকে বা হয়ে থাকে বা বন্যার রূপটা সবচেয়ে বেশি মর্মান্তিক রূপ ধারণ করে থাকে তো এখন তুমি দেখে থাকবা এই যে বন্যা হইতেছে সো বন্যার বেসিক্যালি কি কি রিজন থাকতে পারে বা সৃষ্টি হওয়ার কি কি কারণ থাকতে পারে তো তার মধ্যে আমি কয়েকটা কারণ তোমাকে বলি সেটা হচ্ছে যে আমরা বন্যা সৃষ্টির কারণগুলো পড়াই বন্যা সৃষ্টির কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটা বলে আমি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে হয় যে বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ বাংলাদেশে নদী থাকায় স্বাভাবিক ঠিক আছে কিন্তু বাংলাদেশের কিছু মানুষ রয়েছে যারা অসাধু তারা কি করে যে নদ নদী রয়েছে যে অঞ্চল গুলাতে নদ নদী থাকার কথা সেই অঞ্চল দেখে দেখা গেছে ভরাট করে ফেলতেছে তো এই নদ নদী ভরাট করার ফলে দেখা গেছে এই যে পানির স্তরটা সে পানির স্তরটাও চলে যাচ্ছে অন্য জায়গায় তো যখন বঙ্গোপসাগর কিংবা সাগর থেকে যখন পানিটা বাংলাদেশের মধ্যে আসে তো এই নদ নদী গুলা অগভীর থাকার কারণে সেটা নদীর যে দুকুল থাকে দুকুল ছাপিয়ে দেখা গেছে সেটা স্থল ভাগে চলে আসে বা ভূপৃষ্ঠে চলে আসে এবং সেইখানেই কিন্তু বন্যার সৃষ্টি হচ্ছে ওকে তারপর তুমি দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে আরো একটা রিজন হতে পারে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেইখানে কিন্তু এই বন্যার যে প্রকটতা রয়েছে সেই প্রকটতাটা দেখা যাচ্ছে সেখানে এবং সেটার কারণটা কি মূল কারণটা হিসেবে বলা যাচ্ছে যে যখন জোয়ার আসে বা মৌসুমী যে আবহাওয়াটা আমরা বলতে পারি ঠিক আছে মৌসুমি বায়ুর কারণে কিন্তু এটা হয়ে থাকে আমরা দুই নম্বর রিজন লিখবো মৌসুমী বায়ু মৌসুম বায়ু বলতে বোঝাচ্ছে যে বিশেষ কিছু ঋতু থাকে যে ঋতুর মধ্যে দেখা গেছে নদীর অববাহিকা বা জোয়ার আসে তো এই পানিটা যখন বাংলাদেশের সমতল তুমি জানো তো এই পানিটা যখন সমতল ভূমিতে চলে আসে তো স্তরটা থাকার কারণে সেটা বাংলাদেশের রয়েছে রয়েছে সেই দিয়ে প্রসারিত হচ্ছে। ঠিক আছে। তো আমাদের যেটা সেখান দিয়ে প্রেক্ষাপটে বলা যায় যে পানিটা যখন বাংলাদেশের উপরে মুভ করে বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চল রয়েছে সেই অঞ্চল যাচ্ছে তো এরপর দেখা গেছে সেখান থেকে পানিটা অপসারিত হওয়ার কোনো স্কোপ নাই সেখানে এবং সেখানে কিন্তু বন্যা সৃষ্টি করতেছে ঠিক আছে তো এটা ছাড়া আমরা আরো কিছু রিজন যেমন ল বা ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রে বৃষ্টিপাত হয় তখন দেখে গেছে সেখানে আমরা তো নদ নদী ভরাট করে ফেলেছি তো এই পানিটা যখন স্থলভাগে স্থলবাগে চলে আসে তো স্থলবাগ থেকে সেটা হয়তোবা কোন নিম্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলাতে যাবে তো যেহেতু নদ নদী ভরাট করা রয়েছে তো সেখানে এই পানিটা কোথায় সাসটেইন করতেছে এই পানিটা যে স্থলভাগের মধ্যে সাসটেইন করতেছে এবং সেটা একটা ঢল বন্যার সৃষ্টি করে তুমি দেখে থাকবা হয়তোবা যশোর তারপর ঢাকা এই ধরনের যে শহরগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে সেটার অন্যান্য অঞ্চল চাইতেটা বা কিছু উঁচু থাকে কিন্তু শুনে অবাক বা এই সকল অঞ্চলগুলো বন্যা সৃষ্টি হয় যেখানে ঢাকা কুষ্টিয়ার মতো এত উঁচু অঞ্চলগুলোতে বন্যা সৃষ্টি হচ্ছে এবং এই বন্যার পিছনে মূল রিজন হিসেবে দায়ী রয়েছে সেটা কি ঢল বন্যা অর্থাৎ ভারী বৃষ্টিপাত ওকে তো এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সেখানে বন্যাটা হইতেছে ঢাকা শহরের মতো এত উঁচু একটা অঞ্চল সেইখানেও বন্যা সৃষ্টি হয় শুধু বৃষ্টিপাতের কারণে তো বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় বাংলাদেশের আশেপাশে বা ঢাকা শহরের আশেপাশে যে নদ গুলা রয়েছে ঠিক আছে তো সেই নদ নদীগুলা ভরাট হওয়ার কারণেই কিন্তু এই রিজনটা হচ্ছে তো এই ছিল তোমার বন্যা সৃষ্টির কারণ নদ নদীর ভরাট হচ্ছে মৌসুমি বায়ুর কারণে হইতে পারে কিংবা ভারী বৃষ্টিপাত এখন আমরা একটু জেনে নিই যে যেহেতু আমরা বন্যা প্রতিকার করতে পারবো না বন্যা সম্বন্ধে বা বন্যার প্রস্তুতি গড়ে তুলতে পারি তো বন্যার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাটা এটা কি হইতে পারে আমরা সেটা সম্বন্ধে জেনে নিই বন্যার প্রতিরোধ ব্যবস্থা আচ্ছা বন্যার প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বলতে হয় যে নদ নদী গুলো আমরা ভরাট করতেছি সেই নদ নদী ভরাট করা যাবে না ঠিক আছে আর নদ নদীর যদি ভরাট না হয় আমাদের কি করতে হবে বিশেষ করে খাল খনন করতে হবে বা বিভিন্ন পুকুর খনন করতে হবে যেখান থেকে দেখা গেছে এই বৃষ্টিটা যখন হবে এই খাল কিংবা বন্যার যে পানিটা রয়েছে সেখানে ওই খালের মধ্যে বা পুকুরের মধ্যে সে পানিটা চলে আসবে এবং সেখানে এটা কি করতে পারবে না বন্যার সৃষ্টি করতে পারবে না তো কি করতে হবে আমাদের প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে বলা যায় যে আমরা ছোট ছোট যে খাল অথবা পুকুরগুলো রয়েছে এইগুলো খনন করে রাখতে পারি যাতে সেখানে বন্যার পানিটা সাস্টেন করে বা অবস্থান করে अच्छा এরপর তুমি দেখো ভারী বৃষ্টিপাত সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা শহরে যেটা রয়েছে ঠিক আছে ঢাকা শহরের ক্ষেত্রে বলা যায় যে তুমি এখানে কি করতে পারো যে বিশেষ করে যে চ্যানেলগুলো রয়েছে বা পানি ঠিক রয়েছে। আমরা সেগুলো কি করতে পারি পরিষ্কার করতে পারি তো এগুলো যখন ক্লিন করা হবে এবং এগুলো দিয়ে যখন পানিটা যেতে পারবে এবং আশেপাশে যদি নদী খনন করা হয় কিংবা পানিটা ধারণ করার জন্য যদি খনন করা হয় তাহলে সেখানে দেখা গেছে পানিটা চলে যাবে এবং ঢাকা কিংবা যশোর এই সকল এলাকাগুলোতে কি হবে না বৃষ্টিপাত হবে না ওকে আচ্ছা এরপর তুমি অবাক হো সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশে এই বন্যা প্রতিরোধ করার জন্য দেখা গেছে প্রায় আট হাজার কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছিল ঠিক আছে তো আমরা এটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে যে অঞ্চলগুলো থেকে পানি বা অন্য অন্য অঞ্চলগুলা ধারণা করা হয় বাংলাদেশে প্রায় আটান্নটি নদ নদী রয়েছে যেগুলো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তারপর হচ্ছে নেপাল ভুটান এই সকল অঞ্চলগুলোতে বাংলাদেশের অববাহিকা তো এই সকল নদ নদী যেখান দিয়ে মানে সম্ভাবনা রয়েছে ঠিক আছে আমরা সেই অঞ্চলগুলা দিয়ে কি করতে পারি বাদ নির্মাণ করতে পারি তাহলে ওই পানিটা যখন বাংলাদেশে আসবে না ঠিক আছে তখন এই অঞ্চলগুলোতে যে অঞ্চলগুলাতে বন্যাপ্রবণ অঞ্চল সেই অঞ্চলগুলাতে কি হবে না বন্যা সৃষ্টি হবে না তো আমরা একটা কাজ করলে পারি সেটা হচ্ছে বন্যার যে প্রতিরোধ ব্যবস্থা এই প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে আহ সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা কি কি অবলম্বন করতে পারি বা কি কি পথ অবলম্বন করতে পারি যেহেতু এত সকল রাষ্ট্র বা এত সকল নদ নদী গুলা দেখে গেছে অন্য শাখা নদীর সাথে রিলেটেড বা অন্যান্য দেশের নদীর সাথে রিলেটেড তাহলে আমরা ওই দেশের সাথে সংযোগটা ঠিক রাখতে হবে আমাদের ওকে তো তাদের সাথে যদি আমরা সংযোগ ঠিক রাখি তাহলে দেখে গেছে যোগাযোগ ঠিক রাখলে আমরা জানতে পারবো যে আগাম প্রস্তুতি হিসেবে বন্যার কি কি প্রস্তুতি বা প্রতিরোধ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি তো যদি বন্যার পূর্বাভাস পাওয়া যায় আমরা একটা পয়েন্ট লিখি সেটা হচ্ছে বন্যার পূর্বাভাস ও আগাম প্রস্তুতি। বন্যার পূর্বাভাস এবং আগাম প্রস্তুতি এই ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা বা প্রস্তুতি হিসেবে দেখে গেছে যেহেতু বন্যা তুমি জানো এটা প্রাকৃতিক দুর্যোগ এবং এটা প্রকৃতি কৃত সৃষ্ট। আর এটা সাধারণত মানুষকে বলে আসে না যে হ্যাঁ এই বছর রয়েছে বা এরকম যায় না তো আমরা বর্ণবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো দিয়ে হয়তো জানতে পারি যে এই বছর বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা যে অঞ্চলগুলোতে বা যে নদ নদীগুলা আমাদের বাংলাদেশের সাথে রিলেটেড সে নদ নদীর যে শাখাগুলো রয়েছে সেই শাখা দিয়ে যদি পানির ঢল আসে তখন সেটা থেকে আমরা বুঝতে পারি যে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তো পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কি করতে হবে সংযোগ রাখতে হবে বা যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে যাতে এই সকল বন্যা আমরা কি করতে পারি প্রতিরোধ ব্যবস্থা এছাড়া আরো কিছু কাজ করা যায় সেটা হচ্ছে যে বাঁধ নির্মাণ করা তার পাশাপাশি দেখে গেছে উচিত স্থাপনা কিংবা ভবন বিশেষ করে রাস্তাঘাট আহ কিছু স্থাপনা সরকারি তারপর হচ্ছে মসজিদ তারপর হচ্ছে কবরস্থান এগুলো একটু উঁচু উঁচু রাখা দরকার ঠিক আছে বা উঁচু বাসভবন স্থাপন করা উচিত তাহলে দেখে গেছে যদি বন্যা হয়ে থাকে তাহলে হয়তোবা সেই উচিত স্থাপনা গুলাতে আমরা কি করতে পারবো কিছু দিনের জন্য হইলে অবস্থান করতে পারবো তাছাড়া বাংলাদেশের তখন দেখে গেছে বন্যার সময় আরেকটা প্রবলেম বাংলাদেশের সৃষ্টি হয় সেটা হচ্ছে খাদ্য ঘাটতি কিংবা বিশুদ্ধ পানির অভাব তো আগে থেকে যদি এই প্রস্তুত আমরা থেকে থাকি বা প্রতিরোধ ব্যবস্থার জন্য নিজেকে প্রস্তুত করে তুলি তাহলে আগাম প্রস্তুতি হিসেবে আমাদের যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে এই সকল কিছু খাবার আমরা কি করতে পারি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারি যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় তাহলে সেটা হয়তোবা বন্যার সময় অনেক কাজে লাগবে ওকে তারপর রেড ক্রিসেন বা যে ধরনের সংস্থাগুলো রয়েছে তাদের সাথে আমরা একসাথে থাকতে পারি বিশেষ করে কিছু অঞ্চল রয়েছে সেখানে বন্যা হলে দেখে গেছে তাদের কাজকর্ম একদমই বন্ধ হয়ে যায় হয়তোবা সেখানে কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে না তো যেই সকল অঞ্চলগুলোতে দরিদ্র বস বসতি ঠিক আছে এবং তারা বসবাস করেছে তো ওই অঞ্চলগুলোতে আমরা ত্রাণ সরবরাহ করতে পারি বিশেষ করে যারা একটু ধনাট্য ব্যক্তি রয়েছে তো তারা কি করতে পারে তাদেরকে ত্রাণ দিতে পারে বা ত্রাণ সামগ্রী সরবরাহ করতে পারে তাহলে ওই অঞ্চলগুলোতে এই বন্যার প্রকোপটা কমতে পারে তাছাড়া বিশুদ্ধ পানি প্লাস হচ্ছে ঔষধ খাবার দাবার এগুলো সরবরাহ করা উচিত তো এখন তুমি দেখো বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক বন্যা হবে এটাই স্বাভাবিক বাংলাদেশ হচ্ছে একটা নদীমাত্রিক দেশ এবং সেখানে কন্টিনিউলি বন্যা হচ্ছে এবং বর্তমান প্রেক্ষাপটে বলা যায় বন্যাটা একটু ঘন ঘনই হয় আহ হয়তোবা বাংলাদেশে নিম্ন প্রবণ অঞ্চলগুলাতে বন্যা হওয়ার প্রকল্প প্রবণতা একটা সময় ছিল বাট বাংলাদেশে এখন এমন কোনো অঞ্চল নাই যেখানে হয়তোবা বন্যা হয় না বিশেষ করে সব এলাকাগুলোতে বন্যা হয় তবে নিম্ন অঞ্চলগুলোতে বেশি তো যেহেতু বন্যা প্রাকৃতিক দুর্যোগ এবং এটা কন্ডলেন্সে হচ্ছে এবং হবে তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি এমন কিছু প্রস্তুতি রয়েছে যে প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারি তো প্রস্তুতিগুলো গ্রহণ করলে কি হবে ওই ধরনের বন্যার যে মানে খারাপ একটা দিক বা খারাপ একটা রূপ কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় যে প্রলয়ংকারী বন্যা হয়েছিল আমরা সেই ধরনের বন্যা থেকে কি করতে পারব নিজেকে মোকাবেলা করতে পারব আশা আমরা সবাই সচ্চর হই এবং নিজেরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি বন্যা সম্বন্ধে তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক ভালো লাগবে এবং পরবর্তী ডিউটি দেখার জন্য আমন্ত্রণ আজকে এই পর্যন্তই ধন্যবাদ